জানিয়ে দাও যে আমি বলছি খবরদার তারা যেন এইরকম দ্বন্দ্ব ঝগড়া না করে, মীমাংসা করে নেই। দেখেন ওসিয়ত করার জন্য আর মীমাংসা করার জন্য আত্মার জগৎ থেকে শুধু আত্মে আসেন না, সশরীরে চলে আসেন। অথচ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর দ্বন্দ্ব হইল ইয়াজিদের সাথে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর মতানৈক্য হইল মাওয়িয়ার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না সশরীরে আসলেন, না স্বপ্নযোগে আসলেন, না তার আত্মে আসলো, এসে সতর্ক করলেন যে কি করছো এসব। আরে কমের পক্ষে তাদেরকে না পারতেন আল্লাহ রসুল, ইয়াজিদকে না পারতেন, বলতেন হোসেনকে যে বাবা তোমার এইসব লোভ করে লাভ কি, আমি তো আমাকে তো আল্লাহ ওহদ পাহাড়কে সোনা করে দিতে চেয়েছেন, আমি তো নিনি, তুমি কেন এদিকে যাচ্ছ, ছাড়ো আজকে, ছেড়ে দাও তাদের জন্য। এ কথা বলার জন্য কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরেও আসলেন না আর তার আত্মাও আসলো না, পেরে আসলেন না না পারলেন না, দুইয়ের এক আপনাকে বলতে হবে, ঠিক কিনা বলেন? পেরেও আসলেন না যদি বলেন, তবু আপনার জন্য আপনার ইমানের জন্য বিপদ, তাহলে নবী সাল্লাম কত বড় অন্যায় কাজ করেছেন। আপনি যদি এখান থেকে কফিলের ছুটি পান, টিকিট দেয় বা টিকিটের পয়সাও আছে আপনার কাছে, টিকিট নাও যদি দেয়, কোন রকম ভিসাটা লাগিয়ে দেয়, আর আপনি জানেন আপনার দু ভাই এমন লড়াই লাগিয়েছে যে মরে যাবে, দুই ভাই বাড়িতে রেখে এসছেন, তাদের টাকা পাঠাচ্ছেন, আর দুজনে মারামারি করে কাটাকাটি করে মরে যাবে, থাকবেন আপনি বসে এখানে? হ্যাঁ না, কোন রকম ছুটি বলে তাড়াতাড়ি করে ছুটে যাবেন তাদের মীমাংসা করার জন্য, বলুন? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পারতেন আসতে সশরীরে অথবা স্বপ্নযোগে নিজের এখতিয়ারে, যাই হোসেন আর ইয়াজিদের দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে চলে আসি, আলী আর মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে চলে আসি, তো নবী সাল্লাম পেরে আসেননি না পেরে আসেননি? যদি পেরে আসেননি তাহলে অপরাধ করেছেন। আপনি কি এই আকিদায় এই কুফুরি আকিদা বিশ্বাসী? আর না পেরে যদি আসেননি তো আল্লাহর নবী পারলেন না, আবার দেওবন্দি ওলিরা কি করে পারে? এই কথাই বলেছে বেরেলভীরা, বেরেলভীদের সাথে যেখানে দ্বন্দ্ব হয়েছে, কোনখানে দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব হয়েছে বেরেলভীরা বলে যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব, হাজের নাজের, নূর থেকে তৈরি, তিনি সৃষ্টি, না হলে পৃথিবীর কিছু হতো না। দেওবন্দিরা বলছে না আলেমুল গায়েব আল্লাহর নবী নন, আল্লাহর নবী হাজির নাজির নন, সব জায়গায় হাজির না, ন দেওবন্দিরা বলছে। তখন বেরেলভীরা বললো যে আরে আশ্চর্য কথা, তোমরা তোমাদের কাসেম নানুতুল কে আলিমুল গায়ব বলতে পারো, ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি কে আলিমুল গায়ব বলতে পারো, রশিদ আহমদ গাঙ্গুহী কে আলিমুল গায়ব বলতে পারো, আশরাফ থানভি কে বলতে পারো, আর আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আলিমুল গায়ব বলি, আমরা কাফের মুশরিক হয়ে গেলাম, নবী কে বললে আমরা মুশরিক, আর তোমরা তোমাদের আলিমদেরকে বললে তোমরা মুশরিক হওয়া, তোমাদের ইসলাম আবার থাকে নাকি? বুঝতে পারছেন? এই কথা বেরেলভীরা তাদেরকে বললো দেওবন্দিদেরকে, যখন তাদের ঝগড়া হইলো তখন। তাদের আরেকটি আকিদা 8 নম্বর, সম্ভবত দেওবন্দিদের আকিদা যে ওলি আউলিয়াদের জন্য সময়কে কি করে দেওয়া হয়, সময় তাদের জন্য সংকুচিত করে দেওয়া হয়, তারপরে স্থান বা দূরত্ব সংকুচিত করে দেওয়া হয়। কি অর্থ? ওলি আউলিয়ার জন্য বাংলাদেশ থেকে মক্কা যে 5000 কিলোমিটার, 5000 কিলোমিটার নাই, ইচ্ছা করলে 1 মিনিটের মধ্যে এসে মক্কাতুল মুকাররমা হাজির, ফজর পড়লেন, আবার টান দিলেন, আবার চলে গেলেন, সকালে গিয়ে দর্শে গিয়ে হাটহাজারিতে বসে আছে, চরমনাইতে বসে আছে, বুঝলেন? এটা হচ্ছে জি টেলিভিশনে তো ছবি আসে, আসলে আসে না, আসলে চলে আসে। হ্যাঁ কি কেমন কথা বললাম, টেলিভিশনে ছবি আসে, আসল মানুষ আসতে পারে? আসল মানুষ তো আসতে পারে, আসল মানুষ তো যেখানে আছে সেখানে আছে, টেলিভিশনে তার ছবিটা আসছে এবং তার কথা আসছে, কিন্তু ওলি আউলিয়ারা, দেওবন্দি ওলি আউলিয়ারা সশরীরে চলে আসেন মক্কাতুল মুকাররমায় নামাজ পড়েন, বলছেন আসল নামাজ পড়লেন মক্কায়, তারপরে মদিনা চলে আসেন, মদিনা জিয়ারত করে মাগরিব আবার হাজির মক্কায়, এটাও করেন তাদেরা হুজুররা, তাদের পীর সাহেবরা। তো এই দেওবন্দি আকীদা তাদের কিতাবে মজুদ রয়েছে যে সময় তাদের জন্য সংকুচিত করে দেওয়া হয়, মানে সময় বেশি লাগে না, আর দূরত্ব তাদের জন্য সংকুচিত করে দেয়, দূরত্ব নাই। এই আকীদা আনোয়ার শাহ কাশ্মীরের কিতাবে রয়েছে, আগে বলেছি একজন আলেমদের নাম বলে দিচ্ছি যাতে করে সুবিধা হয় বুঝতে, আনোয়ার শাহ কাশ্মীরের কিতাব ফয়জুল বারীতে রয়েছে, এইরকমই কথা রয়েছে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কিতাবেও আকীদাকে। তাদের আকিদা রয়েছে যে রোগের আরোগ্যতা তাদের ওলিয়া উলিয়ারা দিতে পারে, দেওবন্দি ওলিয়া উলিয়া পীরেরা রোগের আরোগ্যতা দান করতে পারে, জি এই আকিদা রয়েছে, এই আকিদা দেওবন্দিদেরও।
আর এক হয়তো বেরলভীদের, বেরলভীরা খোলাখুলি বলে যে আমাদের অলিয়া আউলিয়া আব্দুল কাদির জেলানি, খাজা মইনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, আর এরা ফুরফুরা অমুক তমুক, এরা আমাদের আরোগ্যতা দান করতে পারে। আর এই দেওবন্দিরা লুকি লুকি গোপনে গোপনে এসব আকিদা রাখে। আর এগুলিকে তারা বলে যে আমাদের অলি আউলিয়াদের দেওবন্দি হুজুরদের কেরামত, এগুলি হচ্ছে কেরামত। আগে আমি কেরামতের আলোচনা বলেছি, দেখেন কেরামত মানুষের এখতিয়ারে থাকে না, যেই ব্যক্তির হাত দিয়ে কেরামত হয় সেই ব্যক্তির এখতিয়ারে মোটেই থাকে না। কার এখতিয়ারে থাকে? একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহর এখতিয়ারে যখন আল্লাহ যখন ইচ্ছা তখন দেখিয়ে থাকেন, আর যখন ইচ্ছা হয় না কিছুই নেই। আর অনেক সময় ওই ব্যক্তি একটু আগে জানতে পারেন যে হতে যাচ্ছে কিছু, আর না হলে জানতেও পারেন না। শুধু কেরামত সম্পর্কে না, এমনকি মুজিজা সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো মুজিজা সম্পর্কে জানতে পারতেন যে এটা হতে যাচ্ছে, হবে এরকম, আর ওহির মাধ্যমে যেহেতু জানিয়ে দেওয়া হয়েছে হয়তো সেই ক্ষেত্রে, আর কখনো তিনি জানতেন না আম্বিয়া কোনো এরকম। এই জন্য বারবার আমি মূসা আলাইহিস সালামের ঘটনার উদাহরণ দিয়ে থাকি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আলকে মাফি ইয়ামিনেকা, তোমার ডানাতে যে লাঠি আছে ফেলে দাও। যখন ফেলে দিলেন তখন ফাইজা হুয়া সুবানুম মুবিন, ওয়াজাগর সাফে লব দিয়ে চলে আসছে। ভয়ে মূসা আলাইহিস সালাম কি করলেন? ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইউআক্কিব, কোরআনে কারীম আয়াত, এমন ভাবে পালাতে শুরু করলেন যে একটু ঘুরে ফিরেও দেখছেন না যে কি দেখি, একটু থামলো কিনা, পেরে আসছে নাকি, দেখারও ফুরসত না, বাঁচা, বাঁচতে হবে, জীবন বাঁচা, এইভাবে পালাচ্ছেন। তাহলে তিনি যদি সামান্য জানতেন যে এটি আমার মুজিজা, তাহলে পালাতেন? কখনো পালাতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুজিজার কথা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কখনো অল্প পানিতে অনেক পানি হয়ে গেছে, অল্প খাবারে অনেক খাবার হয়ে গেছে, হয়েছে না হয়েছে না? আবার কখনো পেটে পাথর বেঁধে একটি দুটি তিনটি পর্যন্ত পাথর বেঁধে আছেন। তাহলে যদি নিজের হাতেই খাবার পয়দা করা থাকতো আল্লাহর মতো, তাহলে খাবার পয়দা যে কোনো সময় করে নিতেন, অনাহারে কেন থাকতেন? এমন কোন ক্ষমতাবান যার হাতে ক্ষমতা আছে খাবার, সে না খেয়ে থাকবে নাকি? রোজা ছাড়া তো না খেয়ে থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বাড়ি এক মাস, দুই মাস, তিন মাস, মায়ের সাল্লি আল্লাহ তালান করেছে, এক টানা তিন মাস ধরে মা ইউ কাদ নারান, বাড়িতে আগুন জ্বলতো না, চুলা জ্বালাবার ব্যবস্থা থাকতো না। তাহলে যার মুজিজাতে অল্প খাবার, এক কিলো দুই কিলো আটা রয়েছে, আটা রুটি রয়েছে, আর 300-400 লোক খেয়ে নিলেন, কোনো কোনো ঘটনা নাই। আবার কখনো মাসকে মাস, তিন মাস চলে যাচ্ছে, একটা না বাড়িতে কিছু নেই, জিজ্ঞাসা করছেন মা এসা অন্যান্য মহিলারা সাহাবি আসার আছে, তাহলে আপনারা কি খেয়ে বাঁচতেন? তিনি বলছেন যে মাইয়া ইল্লাল আসওয়াদান, দুটি জিনিস বাড়িতে থাকতো, একটা হচ্ছে আল মা ওয়া তামারো, খেজুর থাকতো, দু তিনটে খেজুর নিয়ে নিতাম, আর তার উপরে একটু পানি খেয়ে নিতাম। এইভাবে দিনের উপর দিন, মাসের উপর মাস চলে যেত। আল্লাহু আকবার। তাহলে মুজিজা নিজের ক্ষমতায় থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে তো অনাহারে থাকতেন, বিবিদেরকে অনাহারে রাখতেন, ছেলে মেয়েদেরকে অনাহারে রাখতেন? কখনো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগের আরোগ্যতা দান করতে পারছেন না, ইব্রাহিম অসুস্থ হয়ে মারা যাচ্ছেন, ধরে রাখতে পারছেন না, সুস্থ করতে পারছেন না, আর দেওবন্দি ওলিরা হুজুররা মুরিদদেরকে সুস্থ করে দিতে পারে, আরোগ্যতা দান করতে পারে। জি, তারপরে দেওবন্দিদের আরেকটি আকিদা তাদের কিতাবে রয়েছে যে তারাও কখনো কখনো আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, পীরে কামেলকে ডাকলে সেটা আল্লাহকে ডাকা, কারণ ওহাতে তো ওজুদের আকিদা আছে যে সমস্ত অস্তিত্ব হচ্ছে এক, সুতরাং সমস্ত অস্তিত্ব যখন এক, তো পীরে কামেলকে যদি ডাকা হয় সেটা আল্লাহকে ডাকা হইল। সাধারণকে না ডেকে যে কোনো কিছুতেই আল্লাহ যখন, তো ডাকলেই আল্লাহকে ডাকা হলো। তাই তাদের কিতাবাদিতে বা তাদের কথাতে এইরকম আল্লাহ ছাড়া অন্যকে ডাক রয়েছে। আশা হলে থানবীর এতে রয়েছে, তারপরে এদের যে মুর্শিদ যিনি বড় পীর হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তার কিতাবে রয়েছে, শেহাবে সাকিবে রয়েছে, এসব আকিদা তাদের এসব কিতাবে রয়েছে বা এসব ওলামাদের কথায় উক্তিতে রয়েছে। কবরের কাছে গিয়ে ধ্যান করা আরেকটি আকিদা দেওবন্দিদের, বেরুলবিরা করে কবরের কাছে ধ্যান করা, কার কবরের কাছে? পীরদের কবরের কাছে বা নবীর কবরের কাছে। মদিনায় যদি যান কোনদিন মসজিদ নববীতে, আর বেশিক্ষণ থাকার সময় হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পিছন দিকে একটু গিয়ে দেখবেন যে আসাবে সুফফার এলাকা বলে একটা উঁচু জায়গা আছে, আর ওখানে বেশ কিছু লোক বসে থাকে। কিছু লোককে দেখবেন সব সময় চোখ বন্ধ করে, চার ঘন্টা, পাঁচ ঘন্টা, ছয় ঘন্টা। ইলিয়াস সাহেব যে তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা এবং দেওবন্দি একজন প্রখ্যাত আলেম, তিনি তাই করতেন, পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ধরে ধ্যান করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারকের পেছন দিকে ধ্যান করতেন। এই কবরের ওপর মুরাকাবা, কবরে গিয়ে ধ্যান করা, এই আমল, এই আকিদা তাদের ছিল।
এর প্রমাণ রয়েছে খলিল আহমদ সাহারানপুরি।